বাইরের ব্যাংক বাংলাদেশি ব্যাংক না টাকাটা বাইরে রইছে বাইরে বুঝেন বিদেশ থেকে হ্যাঁ বিদেশে রইছে কত কোটি মতো আছে মানে না হলো 750 কোটি টাকা আছে একটা ব্যাংকেই হ্যাঁ এক ব্যাংক এশিয়া ব্যাংক মানে ডাচ বাংলা ডেবিট কে এই যে তরপঙ্গ হসপিটাল লগে যে বিল্ডিং এ ওটা হ্যাঁ ওটার মালিক আমি জানোস ওটার মালিক আমি কিন্তু প্রচার করি না নেভেল প্রজেক্ট চিনোস নো সোসাইটি নেভেল প্রজেক্ট ওটার মালিক আমি খানকির পোলা তো চিকগির ওরও ধরুন নি সময় হইলে না বাইসা লাহুক আরে গোয়ার ভিতরে লাত্তি দেয় গদি থেকে নামাই দিব করোনার ভিতরে কিচ্ছু করবো না প্রধানমন্ত্রী ডাইরেক্ট কইছে করোনা যতদিন আছে ভাই সাল পর্যন্ত কাউরে খা টেয়ার বস্তা লিয়ে প্রধানমন্ত্রী করোনা কইছে না যে আমি বস্তা লিয়ে বইছি খায় হজম করতে পারলে হজম করবি আর যদি হজম করে না পারো যাবো নারী বুড়ি ভাই গিরালো মোবাইল সাল এই তো খাইতে থাক তুই বুঝছ পদ্মা সেতু মেট্রো রেল সব লাইন এক লগে বাংলাদেশ আন ব্যাংকে টাকা থোয়ার জায়গা নাই তুই জানোস খবর লাহ তুই কিছু কইলি না চাপা বাদ গরে কয় আর কি কম চাপা যুগ দেই দেই গাড়ি গুড়ি ডাক্তারে গাড়ি চালা আর বাবার টেকার গাড়ি এই গাড়ি ডাক্তার যে গাড়িতে বইয়া গুরু আর বাবার টেকার গাড়ি ওডি ওডি কেরা দিছে গাড়ি এয়ারলাইন্সে যে নতুন একটা প্রাইভেট আইছে জানোস এয়ারলাইন্স বিদেশ থেকে আমার একটা গাড়ি বাড়াইছে গাড়ি চলে চোরেরা দেহি তো ধরুন নি সময় এলে গাড়িটার দাম কত জানোস 75 লাখ টাকা সাদা গাড়ি এয়ারলাইন্স ডাইরেক্ট বাইরে থেকে আইসি এই যে ফ্লাডের এয়ারলাইন্স গাড়ি একটা আছে বি4 বিজেট গাড়িগুলা কার জানো বিজেট ওয়ানও একটা গাড়ি আমার আছে এটা কইলে তো চাপা মারবি শিমুল হলের মালিকটা কি শিমুল হল তো তো শিমুল মিমুল আমি চিনি না চিনি না এটি কইলে হইবে আমি এই পোশাক লয়ে গেলে আমার কেরা না কইব যে তোর 20-20 টাকার মালিক নাই তুই জানোস এশিয়া তো বাইরের ব্যাংক বাংলাদেশি ব্যাংক না টাকাটা বাইরে রয়েছে বাইরে বুঝেন বিদেশ থেকে হ্যাঁ বিদেশে রয়েছে কত কোটির মতো আছে মানে না হইলো 750 কোটি টাকা আছে একটা ব্যাংকে হ্যাঁ এক ব্যাংকে এশিয়া ব্যাংক মানে ডাচ বাংলা ডেবিট ক্রেডিট একই ডেবিট কার্ডে যেই ছবি ক্রেডিট কার্ডে একই ছবি আচ্ছা বাংলাদেশে যে মাস্টার যে কোনো কার্ড ডেবিট কার্ড ক্রেডিট অগো কি উপরে ছবি আছে কোনো না না হ্যাঁ আপনি কইতে পারবেন কারো ছবি আছে না না হ্যাঁ বাংলাদেশে দুইজন না একজনের লোকের ছবি আছে একজনে তাও জিকে শামিম করছিল এটা আচ্ছা আচ্ছা কি কইছে বুঝছেন হ্যাঁ জিকে শামিম হ্যাঁ আর টাকাটা যে কে স্বামী মেরি কিন্তু যার পিনকোড সেই মালিক পিনকোড যদি আপনার কাছে থাকে আপনি মালিক না হ্যাঁ আপনি শিক্ষিত আমি যাই না দেখে যে আপনি শিক্ষিত দেখে খুঁচে খুঁচে খান সময় হলে তো আবার আপনার আমি ধরুন তাহলে দন লাগবে ধরবো না অবশ্যই অবশ্যই মানে আমার কাছে আর ওই কার্ডের টাকা যে কে কার্ডটার ভিতরে যে টাকা ওটা চুরি করার মতো কয়দিন আগে শুনেন নাই যে সফটওয়্যার চুরি করছে হুম হুম শুনছেন সবটা চুরি করছে নি হ্যাঁ চুরি করে ও কাম হয় নাই না কাম করা পারছে এটা উড়ে পারে নাই এটা ওই কার্ডের ভিতরেই ঢোকা হ্যাঁ এটাই বুঝাইলো এখন এই কার্ডটা আছে তোমার কাছে হ্যাঁ আছে আর শুধু কি ব্যাংকে সেই টাকা আছে না আরো ব্যাংকে আছে যে একটা ব্যাংক এশিয়া আছে সুইস ব্যাংকে নাই সুইস ব্যাংক তো অন্তত 1000 কোটি থাকে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট এটা খোলা যায় কিন্তু যাওয়া লাগবো না সুইস ব্যাংকে টেন স্পোর্টস এর খেলা হইছে না কয়দিন আগে হ্যাঁ 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 খেলায় আমি জিতছি কত কোটি টাকা দর্শলা বাজি হ্যাঁ কত কোটি আপনি হিসাব করেন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট যা হয় একটা সুইস ব্যাংকের অ্যাকাউন্টে এটা তো বাজি হয় টেন স্পোর্টস মানে কি একটা বাজি ওই বাজিতে আমি জিতছি টেন স্পোর্টস আচ্ছা কত কোটি টাকা বাজি ছিল এটা হ্যাঁ একটা সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে কত কোটি টাকা লাগে আপনি হিসাব করেন আপনি 5-10 হাজার কোটি এরকম না নরমাল মনে কর হ্যাঁ এরকমই 10 হাজার কোটি টাকা লাগে এত নাই 7,000-8,500 কোটি টাকার মতো বাজিতে জিতা হইছে কিন্তু হিসেবে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট হয় 2700 কোটি টাকা হইলে তো অ্যাকাউন্টটা খোলা যায় আপনার রূপায়ণ আছে না বর্তমান রূপায়ণ একটা রূপায়ণ ওই যে আমেরিকা সিঙ্গাপুর সিস্টেম যে রূপায়ণ ওটার একটা প্রজেক্ট আছে আমার আমার প্রজেক্ট আছে
বিশেষ করেন না একটা পজিটিভ আছে পারে মানুষই তো থাকে কিন্তু আমার তো নাম নাই ভাই করতে ওই যে লেখা লিখি কইরা ভাই করতে আচ্ছা মেডিকেল ব্যাপারটা তখন কি ছিল মেডিকেল নিউরোসায়েন্সেস ওইটার মালিক তো দুইজন শেয়ারে ছিল দুইজন আমার নামটা খেলাইতেছে না ওই মনে মনে তোমার কি ওই মালিকের শেয়ার নাকি অন্য কোনো শেয়ার শেয়ারই পার্টনার ও মামা তো হাদার নাই পার্টনারে হ্যাঁ কিন্তু এখন পার্টনারে কিন্তু অর্থের টাকার এমন বেশি মানে মালিক কি দুইজন এমন বেশি আমার হ্যাঁ ভাগের একজন আর দুইজন হ্যাঁ এমন বেশি এই মামা তো আসছো গান তো আকাশ ভাই আপনি তুমি রাউট নাই তো আপনি না এডি কইলে তো মানে না না আমি তুমি তো পাগল না আমি কি কইছি বুঝছেন আমি তো ভাই সাধারণ মা এটা কে দিছে জানেন আমার রাসূল কে দিছে করোনা কিসের জন্য আনছে রাসূল সারা তো আমি পাইনি পাইছি রাসূলে কি দিলে কি কইতে হইব যে তোর আছে না না তাই কল না দিন কামলা দিয়া ভাত খাই তাইলে আমি বুঝে হিসাব করবেন আকাশ ভাই কয়দিন আগে সফটওয়্যার চুরি করছিল নি খবরে দেখছেন না সফটওয়্যার চুরি করে ওরা কাম করা পারে টাকা আর তো সব খাজা পাগল তোর সাথে বড় খারাপ পাগল এমনই কাটটা ওই দিতে মনে হলো আর তোর সাথে কোনো সিস্টেম নেই আমি কল মুইটা পাঁচ হাজার এটা আল্লাহর তোর কাছে এটা নাম কয় বড় বড় দিব রে তিরিশ বছরের আগের জুতা কি এখনো একটা মানুষ তিরিশ বছর জুতা পরা পারে না না বাবা তোমার দরবার সব পাগলের মেলা এখানে তো আসলে তো পাগলের মেলা গানটা গান আমি তো গান গাবো শুনলো তুমি শুনলো বাবা আমি আমার নামে খালি 37 নাম্বার জুয়েলের নামে ডলার আইছে কোনো নাম ঠিকানা কিচ্ছু নাই বুঝেন খালি নামের উপরে আমি গানটা শুরু করে ফিনিশিং দেই এই সব কিছু শেষ তো আমি পারি না আকাশ ভাই আচ্ছা কলিটা কও তাহলে দই কলি আমি শুনি ভাই জুয়েলে গান শুনে জুয়েল তো কও পারে আমি শুনি আমারে সত্য আপনি সারা দিন আমারে গান কও এই নামের লোক বাটপার থাকে বেশি তুই জানাস জুয়েল শব্দের অর্থ কি জানেন এই তো শব্দের অর্থ যাই হোক কাম যে করে ধরো বাংলা যারা জাহানের সম্পদের মালিক ই জুয়েল এই নামের লোক যে সিটারি করে করে এটা শিখাইছি পাগল কেরা ওই ইয়ে করে করে যে তুই জানাস আসসালামু আলাইকুম নামের লোক বেশি ভাগ আমি বাটপার না গজ ভাই কিন্তু কি গান্ডা ধরে ধর গানটা তো ধরতে কইছিস গান অঙ্ক হতো না তুমি গানটা গার পরে হাঁটতে কয় আমি তুমি গানটা গাও গানটা গার পরে কথা বাবা ভাই গেছিলাম ভাই ঘুরে পড়ছি খানকির বলাই আও না আব্দুল্লাহপুর আমার ফাও যাই স্টানে যা 40 টাকা গাড়ি ভাড়া খরচ করে এই যে রাতে ফাওয়াই গেলি না কি লেগে গেলি আছে মেলা মাল তো গানটা গা না ভাই মাল ভরে ভাই গানটা গাও আমরা রাতে রাই দিমু সবাই ভাই আমি গানটা সত্য কইলে আপনিরে কইলে আমি একজন কইলে বলা শুরু কর দাও তোরে ভাই গানের কইলে শুরু করেন জল কি করব বিচারে পকেটে কি পাইছে জানেন নারিকেলের চুকলা পাইছে কিন্তু কোন দিন দেখে নেই ওরে সিদ্ধি খাইবার এটা কইলাম আমি কই না ইতিহাসে আছে আছে না 37 নাম্বার জুয়েল কি কইছে জুয়েল তোমার নামে একটা বিচার আছে আল্লাহ ডাইরেক্ট কইছে মাওলা আলী কয় তুমি বলে সিদ্ধি খাও কয়ও না বিশ্বাস তো করে না হ্যাঁ পরে ওই পুলিশ নাম্বার সোহেল অরিজিনাল যে সৎ পুলিশ সোহেলে পগড়া দিয়া কয় কি জুয়েল 37 নম্বর জুয়েলে তো কিছু পাওয়া যায় নাই নারিকেলের চুকলা গেছে তখন কয় কি তুই তুই একটু দোষী এন অস্বীকার না আমি খাই কিন্তু আমারে দেখছেন কয় না তাইলে চুকলা যেহেতু পাইছি একটু খাইছি দিয়ে অন্য কিছু খায় না ওই জন্য এই চিংটাড়া ওই হলুদ আগলার চিংটাড়া জুয়েলেরে দিছে সিঙ্গাকো লাখপতি পথের বুড়ির সিঙ্গাটাও জুয়েলরে দিছে জুয়েল তো সিঙ্গাও বাজাইতে পারে না কিচ্ছু বাজে না নর লগে বডি গার্ড কে আর দুইজন রাখছে ওই যে অগরে দিয়ে দিছি তোরা কইরা খা আমি পারবো না না ঠিক আছে কথা বুঝলেন না আকাশ ভাই এই যে পিসাবের কথা কোন এই যে আমগো পিসাব পিসাবও তো ভালো খারাপ না লোক তো খারাপ না
ভেড়া খাওয়ায় ভেড়া সবটাই যে আমার পিসাবো ভেড়া খাওয়াইতে পারবো বিশ্বাস করেন ভেড়া খাওয়াই দেবো কেন ওরকম ভেড়া পাইবো কি ভেড়া খাওয়ার উঠ খাওয়া সমান কথা আমি গান গাইতে যাই না এটা লই তো ধরা মেলা একটুকি পাই আর পাই না আমি আপনি রে কইলে না দশ জনে আপনি কইলে আপনি কয় না খাজার লগে তাও কইছি খাজার নাম দা দিছে তাই পাগলের মেলা উঠছে আকাশ ভাই আমার আর জ্বালায় না আমি বললাম এই জন্য মাঝে মাঝে